এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্ব কাপ আইসক্রিম। কোনো ঝামেলা ছাড়া কম সময়ে কম খরচে বাসায় তৈরি করে নিতে পারেন। পাতিলে আধা লিটার অর্থাৎ আড়াই কাপ পরিমাণে তরল দুধ নিয়েছি। আমি আগে ভালোভাবে গরম করে ঠান্ডা করে নিয়েছি, যাতে কাঁচা দুধের গন্ধ না থাকে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার আগে 3 টেবিল চামচ পরিমাণে তরল দুধ দিয়ে ভালোভাবে গুলে নিব। বেশি পরিমাণ দুধে যদি কর্নফ্লাওয়ার দিই, গুলতে অনেক সময় লাগবে, দেখা যাবে জমাট বেঁধে গেছে। তাই আগে আলাদা একটি পাত্রে ভালোভাবে গুলে নিতে হবে। আপনারা যদি ভিডিওর মতো বাসায় আইসক্রিম তৈরি করেন, বুঝতেই পারবেন না বাসায় তৈরি করেছেন নাকি দোকান থেকে কিনে এনেছেন। একেবারে দোকানের স্বাদ লাগবে। দেখতেই পাচ্ছেন ভালোভাবে কর্নফ্লাওয়ারের সাথে দুধ মিশে গেছে। এখন আমি দুধে ঢেলে দিব। আধা কাপ পরিমাণে পাউডার দুধ দিব। পাউডার দুধ দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিব, যাতে করে দলা বেঁধে না থাকে। এক কাপ পরিমাণে কনডেন্স মিল্ক দিব। দোকানের স্বাদ পেতে হলে অবশ্যই কনডেন্স মিল্ক ব্যবহার করার চেষ্টা করবেন। আর যদি বাসায় অ্যাভেলেবেল না থাকে, তাহলে চিনি ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে পুরোপুরি দোকানের স্বাদ পেয়ে যাবেন। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিব 1 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। এরপর চুলে নিয়ে যাচ্ছি। মিডিয়াম আঁচে অনবরত নাড়তে থাকব। কর্নফ্লাওয়ার থাকার কারণে পাতিলের তলায় দলা বেঁধে যায়, এতে করে পুড়ে যাওয়ার সম্ভাবনা একেবারে 100% থাকে, তাই অনবরত নাড়তে হবে। কর্নফ্লাওয়ার থাকার কারণে ঘন হতে খুব বেশি সময় লাগেনি। দেখুন কেমন ঘনত্ব হলে নামিয়ে নিতে হবে। ভালোভাবে ঘন হয়ে গিয়েছে। এখন চুলার আগুন বন্ধ করে একটি বাটিতে ঢেলে নিব। বাটিতে ঢেলে নেওয়ার পর একেবারেই ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে 3 ঘন্টার জন্য রেখে দিব। 3 ঘন্টা পর দেখুন মোটামুটি জমাট বেঁধে গিয়েছে। একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে দিব। আপনারা কখনো এই পর্যায়ে আইসক্রিম বসিয়ে নেবেন না, তাহলে খেতে বরফ বরফ লাগবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিব। 4 থেকে 5 মিনিট পর্যন্ত ব্লেন্ড করে নিতে হবে, যাতে করে দুধের মধ্যে ফোমিং ভাব সৃষ্টি হয়। দেখুন ব্লেন্ড করার পর একেবারে ফোমিং একটি ভাব সৃষ্টি হয়েছে। এখন লাস্ট স্টেপ। 6 পিস ওয়ান টাইম এরকম কাপ নিয়েছি। আপনারা যে কোনো পাত্রে আইসক্রিম সেট করে নিতে পারেন। এখান থেকে 3টি কাপে আমি ভ্যানিলা ফ্লেভারের জন্য ভরে নিব। তিনটি কাপ ভরে নেওয়ার পর বাকি 3টি কাপ আমি চকলেট ফ্লেভার তৈরি করব। চকলেট ফ্লেভার তৈরি করার জন্য 1 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার ব্যবহার করছি। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বাকি 3টি কাপে ভরে নিব। এই আইসক্রিমটি খেতে একেবারে দোকানের চকলেট ফ্লেভারের আইসক্রিমের মতো হবে। আপনারা বাসায় করে টেস্ট করলেই বুঝতে পারবেন। 3টি ভ্যানিলা ফ্লেভার ও 3টি চকলেট ফ্লেভার তৈরি হয়ে গিয়েছে। এখন ডিপ ফ্রিজে 6 ঘন্টার জন্য রেখে দিব। 6 ঘন্টা পর দেখুন একেবারে সেট হয়ে গিয়েছে। এখন টেস্ট করার পালা। দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হয়েছে ভিতরের ফিলিং। মাশাআল্লাহ কত সুন্দরভাবে সেট হয়েছে। কেটে নেওয়ার পর দেখুন একেবারে ক্রিমি লেয়ার। পুরোপুরি দোকানের সাথেই কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।